আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমি চলে আসছি কেন্দুয়া কালীবাড়ি বাজারে। দেখতে পাচ্ছেন বিশাল বড় কাঁচামরিচের পাইকারি বাজার। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই কেন্দুয়া কালীবাড়ি বাজারটি সপ্তাহে দুই দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। দর্শক, আজকে হচ্ছে 11ই জানুয়ারি, বৃহস্পতিবার। আজকে চলে আসছি আমাদের কেন্দুয়া কালীবাড়ির পাইকারি মরিচের বাজারে। তো আজকে এই কাঁচামরিচ কী দরে বিক্রি হচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের এই কেন্দুয়া কালীবাড়ি বাজারটি সপ্তাহে দুই দিন বসে, একটু আগে বললাম, সোমবার এবং বৃহস্পতিবার। আর এই বাজারটি দুপুরের পর থেকে শুরু হয়, একটা থেকে শুরু হয় আর বিকেল পর্যন্ত চলে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বেচাকেনা শেষের দিকে, তারপরও কৃষকরা আসতেছেন অটো রিক্সা করে ওনাদের মরিচগুলো নিয়ে। তো ওনাদের কাছ থেকে মরিচগুলো সংগ্রহ করার পর এই যে এখানে স্তূপ আকারে রাখেন, কিনে কিনে রাখেন, রাখার পর আবার এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা মরিচগুলো ভরতেছেন পুনরায় বস্তায়। তো দর্শক, এই যে এরকম বড় বড় বস্তায় 90 থেকে 95 কেজি মরিচ ধরে দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে মরিচগুলো এখানে ঢালছেন, আবার এই পাশ দিয়ে ব্যবসায়ীরা অন্য অবস্থায় মরিচগুলো উঠাইতেছেন। তো উঠানোর পরে এগুলো সেলাই করা হবে বস্তার, সেলাই করার পর পরিমাপ করে বস্তাতেই কি পরিমাণ মরিচ হয়েছে একটা ট্যাগ দিয়ে দেওয়া হবে এখানে। তো দর্শক, দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত সময় পার করতেছেন। এখন চলুন জেনে নেই আজকে মরিচের বাজার কেমন গেল। দেখতে পাচ্ছেন কৃষকের কাছ থেকে মরিচ কিনে নেওয়ার পর গাড়ি থেকে মরিচগুলো নামাচ্ছেন। মরিচ নিয়ে আসছেন আপনি? কত কেজি নিয়ে আসছেন? 40 কেজি? না না, মাপা হয় না। মাপা হয় না? না, কয় বস্তা নিয়ে আসছেন? বস্তা হইলো আপনি 7-8টা হবে। গুইনে নিয়ে আসেন নাই? আজকে কি দরে বিক্রি করলেন? 40 টাকা কেজি? এত কমে গেছে? কমে গেছে, গতকাল 48-46 বিক্রি হয়েছে। তো দর্শক শুনলেন, আজকে মরিচের বাজার খুবই কম। গতকাল হাজিপুর বাজারে মরিচের দর গিয়েছে প্রথমত 50 টাকা কেজি, তারপর যখন ব্যবসায়ীরা দেখলেন প্রচুর পরিমাণে মরিচের আমদানি হয়েছে হাজিপুর বাজারে, তখন ওনারা দাম কমিয়ে দিলেন, 46-48 টাকা করে কিনেছেন গতকাল। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের কেন্দুয়া কালীবাড়ি বাজারে মরিচের দর আরও পতন হয়েছে। প্রতি কেজি মরিচ ব্যবসায়ীরা কিনছেন মাত্র 40 টাকা দরে। গত সপ্তাহেও মরিচের দাম ছিল 1701, যেই জাত সেই জাতের মরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছে 65 টাকা কেজি। আর পরবর্তী সপ্তাহে মানে এই সপ্তাহে দেখতে পাচ্ছেন মরিচের দাম প্রতি কেজিতে 25 টাকা করে কমে গেছে। এই যে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 1701 জাতের মরিচ, এগুলো আজকে বেচাকেনা হয়েছে 40 টাকা প্রতি কেজি। তো আমাদের এলাকায় তিন ধরনের মরিচ মূলত চাষ হয়ে থাকে। একটি হচ্ছে 1701 হাইব্রিডের মধ্যে, তারপরে রয়েছে অগ্নিবীণা আর মরিচ সুপার, আরও একটি জাত রয়েছে সেটি হচ্ছে আমাদের দেশি। যে ভাইয়েরা মরিচগুলো কিনতেছেন, আজকে অগ্নিবীণা কত করে কিনছেন? 42-43। আর 1701? 1740-40, না? তো শুনলেন ওনারা অগ্নিবীণা মরিচ সুপার যেই জাতের মরিচ রয়েছে ওনারা কিনেছেন আজকে 42-43 টাকা কেজি ধরে। আর 1701 যেটা কমন সবাই চাষাবাদ করেছে সেই মরিচ আজকে বিক্রি হয়েছে কিন্তু 40 টাকা ধরে।
দেশি কি কিনেছেন ভাই? না ভাই, দেশি কিনে নাই। দেশি কিনে নাই। কত করে কিনলেন আজকে ভাই? 40-41। 40-41 ভাই। এটা কি 1701 কিনেছেন? 1701। আর মরিচ সুপার অগ্নিমিনা কত করে কিনছেন? 42-43। 42-43। তো সবাই ব্যস্ত সময় পার করতেছে দেখতে পাচ্ছেন। বস্তাগুলো পুনরায় আবার লুট পরিমাপ করে সেলাই করার পর তাকে লুট করা হচ্ছে। তো দর্শক, আজকে বাজারে দেখতে পেলেন প্রচুর পরিমাণে মরিচের আমদানি হয়েছে। আর প্রচুর আমদানি হওয়ার কারণে কিন্তু মরিচের দাম একেবারে কমে গেছে। গত সপ্তাহের তুলনায় আজকে মরিচের দাম কমে গেছে প্রতি কেজিতে 25 টাকা করে। তো দর্শক, দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা খুবই ব্যস্ত সময় পার করতেছেন। তো মরিচের বেচা কেনা কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে। যে এই পাশে যে মরিচটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 1701। আর এখন এই যে একটু গাঢ় সবুজ রঙের যে মরিচটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অগ্নিবীণা। তো আজকে কত করে কিনলেন ভাই? অগ্নিবীণা 45 টাকা কিনলাম, আর 1741। 40-45 দেশি মরিচ, 40-45। মানে ভিন্ন কেন? ভিন্ন কেন? দেশি মরিচটা একটু টান বেশি আর কালোটাও টান বেশি। না, 40-45 যে কিনলেন, এটা কি দেখে কিনছেন? আপনার ওটা খাই বেশি আর কি, কালোটা বেশি টান। মানে আমি জিগাইতেছি যে 40-45 এত ফারাক কেন? মার্কেট ওটা টান বেশি। আমি বুঝাতে পারিনি, বলছি যে 40-ও কিনছেন 45-ও কিনছেন, মানে মরিচ কোনটা 40 কিনছেন কোনটা 45 কিনছেন? চিকনটা 45 আর মোড়াটা 40। মানে দেশির মধ্যে যেটা চিকন সেটার দাম একটু বেশি। তো শুনতে পারলেন, 45 থেকে 45 টাকা করে এই দেশি মরিচ কিনেছেন। তো মরিচের আকার ভেদে কিন্তু দেশি মরিচের দামও কম বেশি হয়ে থাকে প্রতি কেজিতে। তো যেটা চিকন দেখতে সুন্দর আর কি, সেই মরিচ আজকে কিনেছেন 45 টাকা করে। আর যেটা আর কি কমন, সেই মরিচ আজকে কিনেছেন 40 টাকা কেজি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মরিচ পাকা ধরেছে দেশি মরিচের মধ্যে। তো কাঁচা মরিচের দাম ভালো পাওয়ায় কৃষক আর খেতে রাখতেছেন না, কাঁচায় বিক্রি করে দিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন কৃষক ভাই মরিচ বিক্রি করেছেন। কি পরিমাণ মরিচ নিয়ে আসছিলেন আজকে? নিয়েছিলাম 6-7 মণ মরিচ। 6-7 মণ কি দরে বিক্রি করছেন? বেচলাম 40-41 টাকা কেজি। 40-41। তো কি পরিমাণ লাগাইছিলেন খেত? লাগাইছি তো দেড় পাখির মতো। দেড় পাখির মতো না? তো আজকে মরিচের দাম কি গত সপ্তাহের তুলনায় বেশি না কম? কম, গেছে সপ্তাহে তো মরিচ ছিল 70-75 টাকা কেজি, এখন 41 টাকা কেজি। 30-25 টাকায় কমে গেছে কেজি প্রতি, না? 30-25 টাকায় কমে গেছে। তো এখন যে মরিচের দামটা পাইতেছেন, এতে কি আপনারা খুশি কৃষক? খুশি মানে এখন বর্তমানে চালান হয়ে আছে, লাভ সেরকম না। তো 50-60 টাকা হইলে তবে আঙ্গুর কিছু লাভবান হওয়ার আশা আছে। মানে 50 টাকা থাকলে মোটামুটি কৃষকদের জন্য ভালো, না? তো দর্শক শুনতে পেলেন, এখন মরিচের দর চলতেছে 40-41 টাকা। তো এই মরিচের দর যদি 50-এর উপরে থাকে তাহলে কৃষকদের জন্য ভালো। তো এ পর্যন্ত কত মণ মরিচ বিক্রি করেছেন দেড় পাখির মধ্যে? 15-16 মণ বিক্রি করছে। 15-16 মণ, না? এবারে যে কত টাকা পরিমাণে মরিচ বিক্রি করছেন? বিক্রি করছি 40,000, তবে এই তুলায় 50,000 টাকা বিক্রি করার আশা আছে। মানে এ পর্যন্ত 40,000 টাকা বিক্রি করছেন। এর পরবর্তী তুলায় আর কি 50,000 টাকা হবে? আরো হবে, মানে টোটাল 90,000 হবে আর কি। টোটাল 90,000 হবে। তো কি পরিমাণ খরচ গেছে এই দেড় পাখি মরিচের জন্য? 70-75 হাজার টাকা খরচ অলরেডি খরচ হয়ে গেছে। হাফবেলা মরিচ তুলে দেখেন 25 কেজি মরিচ তুলে একটা কামলায় ময়না দেওয়ার লাগে 200 টাকা। ও আচ্ছা, প্রত্যেক মনে এবার আছে 300-350 টাকা খরচ আছে মরিচ তুলায়। তো দর্শক, আমরা কিন্তু জিনিসপাতির একটু দাম বেড়ে গেলে, মানে কৃষি পণ্যের দাম বেড়ে গেলে হাই হতাশ হয়ে যাই, কিন্তু এই কৃষি পণ্য উৎপন্ন করতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ চলে যায় কৃষকের, এক একজন কৃষকের। তো এই যে কৃষক ভাই, উনি দেড় পাখি মরিচ লাগিয়েছেন, ওনার ইতিমধ্যে 75-80 হাজার টাকা খরচ হয়ে গেছে। উনি মাত্র এখন বিক্রি করেছেন
90,000 টাকা মোট না 90,000 করে এখনো করেনি এর পরবর্তী উঠালে উনি 90,000 টাকা বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র 10,000 টাকা এখন মাত্র ওনার মানে পারিশ্রমিক বাদেই লাভ আছে দের পাখি মরিচ আবাদ করে কিন্তু এটা কিন্তু আসলে তেমন একটা লাভের মতো না তো এরপরে আর আরো উঠাতে পারবেন না আর দুই এক তোলা আর দুই তিন তোলা তুলতে পারবো কিন্তু এতেও খরচ আছে প্রত্যেক সপ্তাহে মনে করেন দুইবার তিনবার বিষ প্রয়োগ করা লাগে বিষের যে দাম তো অনেক খরচ জি অনেক খরচ তো খরচ তো অনেক হয়ে গেছে তারপর আরো খরচ রয়েছে তবে এখন যে দামটা আছে এই দামটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে কিন্তু কৃষক একটু লাভের মুখ দেখবে এর চাইতে যদি কমে যায় তাহলে কিন্তু আর কৃষক লাভবান হতে পারবে না ক্ষতিগ্রস্ত হবে তো দর্শক আজকে মরিচের বাজার হচ্ছে দেশি কোয়ালিটি বেদে 40 থেকে 45 টাকা আর হাইব্রিড জাত বেদে বিক্রি হচ্ছে 1701 40 থেকে 42 টাকা আর হাইব্রিডের মধ্যে যেই অগ্নিবীণা এবং মরিচ সুপার রয়েছে সেটি বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা দরে মরিচের কোয়ালিটি বেদে তো আজকে মরিচের আপডেটটি শুনতে পেলেন আজকের ভিডিওটি আর বড় করতেছি না এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।